জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহর গোলামেরাম, আজকের আমরা একেবারে আল্লাহর শুকরিয়া আদায়ের ব্যাপারে বেমালুম ভুলে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন দুনিয়ার জমিনে যত নবী এসেছেন, পয়গম্বর এসেছেন, এমনকি আপনার নবী আমার নবী সাহাবাই আজমাইনরা পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আল্লাহর গোলামেরাম, নবী পয়গম্বরেরাম কেমন আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন, জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহকে ডেকে বলছেন, রব্বুল আলামিন আমি যে আপনার শুকরিয়া আদায় করব, কিন্তু আমি যেদিকেই তাকাই আপনার নিয়ামত ছাড়া আপনার সৃষ্টি ছাড়া অন্য কিছুই দেখতে পারি না, অন্য কিছুই দেখতে পাই না, তাহলে আমি আপনার শুকরিয়া কিভাবে আদায় করব। আল্লাহ বললেন, পয়গম্বর মূসা তুমি যে তোমার চোখ দুইটা দিয়া আমার সৃষ্টি দেখতে পাও, আমার নিয়ামত দেখতে পাও, এটাই হলো আমার শুকরিয়া, এর চাইতে বড় শুকরিয়া আমি আল্লাহর জন্য আর কিছু হতে পারে না। এটা ছিল পয়গম্বর মূসার শুকরিয়া। এবার আসেন আপনার নবী আমার নবীর শুকরিয়াটা কেমন ছিল। আল্লাহর নবীর কাছে একদিন জিব্রাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ আপনার এই দুনিয়ার জীবনটাকে সুন্দর করবার জন্য, সুখময় করবার জন্য অমুক এলাকার অমুক পাহাড়টিকে স্বর্ণে রূপান্তরিত করে দিতে চাই, আপনি দয়া করে অ্যাকসেপ্ট করে নেবেন। আল্লাহর নবী বললেন, জিব্রাইল আমার আল্লাহ কি আমার আর দুনিয়ার জমিনে বেশি দিন রাখতে চান না? জিব্রাইল বললেন, নবী আপনি এমন কথা কেন বলছেন? আল্লাহর নবী আমার বললেন, জিব্রাইল আমার স্বর্ণ অলঙ্কারের দরকার নাই, সম্পদের দরকার নাই, বরঞ্চ আমি বিশ্ব নবী একদিন পেট পুরে খাদ্য খাব, অন্যদিন না খেয়ে অনাহারে থাকব, যেদিন আমি পেট পুরে খাদ্য খাব সেদিন আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করব, আর যেদিন না খেয়ে অনাহারে থাকব ওই দিন আমি আমার আল্লাহর জিকির আজকারে ব্যস্ত থাকব। এটাই ছিল আপনার নবী আমার নবীর শুকরিয়া। এবার আসেন সাহাবীদের শুকরিয়াটা কেমন ছিল। আল্লাহর নবী একদিন একজন ব্যক্তির কাছে প্রশ্ন করলেন, তুমি কেমন আছো? ওই ব্যক্তিটা বললেন, আমি ভালো আছি। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, তুমি কেমন আছো? দ্বিতীয়বার জবাব দিলেন, আমি ভালো আছি। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, তুমি কেমন আছো? ওই ব্যক্তিটা তৃতীয়বারের মাথায় বললেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহর নবী বললেন, আমি বিশ্ব নবী এতক্ষণ পর্যন্ত তোমার জবান থেকে এই উত্তরের অপেক্ষায় ছিলাম। সুতরাং সার্বক্ষণিকের জন্য সব অবস্থায় একমাত্র কেবলমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আপনি সুখে থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আপনি বিপদে থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আপনি মুসিবতে থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কারণ আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা সবই
কে বল তোমারি প্রশংসা সবই কে বল তোমারি রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় অফুরান দয়ালু মেহেরবান করুণায় অফুরান আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন সুতরাং সর্বক্ষণিকের জন্য একমাত্র কেবলমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে আপনি বিপদে পড়েছেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন আপনি মুসিবতে রয়েছেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন কাফেরদের কারণে আপনি নির্যাতনের শিকার হয়েছেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন নামধারী মুসলমান মুনাফিকদের কারণে আপনি নির্যাতনের শিকার হয়েছেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন কাফেরদের চক্রান্তের কারণে আপনি নির্যাতনের শিকার হয়েছেন হতাশ হওয়ার কোনো কারণ নাই মুনাফিকদের কারণে নির্যাতনের শিকার হয়েছেন হতাশ হওয়ার কোনো কারণ নাই স্টুডেন্ট টুমরো কাফেররা চক্রান্ত করেছে ইসলামকে দমিয়ে রাখতে পারে নাই বর্তমান সময়ের নয়া বুজাহেল নয়া ফেরাউন নয়া ভামানের বাচ্চারা যতই চক্রান্ত করে ষড়যন্ত্র করুক ইসলামকে দমিয়ে রাখাতে পারবে না ইসলামকে দমিয়ে রাখা যাবে না যাবে না যাবে না আরো জোরে বলেন ঠিক না বে ঠিক আরো জোরে বলেন ঠিক না বে ঠিক এই পৃথিবীর জমিনে অনেকেই চক্রান্ত করেছে অনেকেই ষড়যন্ত্র করেছে আবু জাহেল টিকে থাকতে পারে নাই নমরুদ টিকে থাকতে পারে নাই ফেরাউন টিকে থাকতে পারে নাই সুতরাং ইসলামের বিজয় হবে আর নয়া কাফের গুলা পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না সময়ের অপেক্ষা শুধু সময়ের অপেক্ষা ঠিক কিনা কষ্ট পেয়েছেন রাগ করেছেন আলোচনা চলবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার আপনাদের সামনে আজকে কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ 114টি সূরার মধ্যে 23 নম্বর সূরা সূরা মুমিনুনে এক এবং দুই নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটি বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে নাজিল হয়েছিল এর আয়াত হলো 118টি এর রুকু হলো 6টি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের এক এবং দুই নম্বর আয়াতের মধ্যে কি বললেন আসেন এক নম্বর আয়াতের দিকে খেয়াল করেন আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন মুমিনরা সফলকাম হয়েছে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে শিরোপা অর্জন করেছে গোল্ড মেডেল অর্জন করেছে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুমিন যারা তারা শিরোপা অর্জন করেছে এখানে কিন্তু আল্লাহ বলেন নাই কদ আফলাহাল মুসলিমুন আল্লাহ বলেন নাই কদ আফলাহাল ইয়াহুদি আল্লাহ বলেন নাই কদ আফলাহাল খ্রিস্টান কদ আফলাহাল বৌদ্ধ আল্লাহ বলেন নাই কদ আফলাহাল আওয়ামী লীগ কদ আফলাহাল বিএনপি কদ আফলাহাল জামাত কদ আফলাহাল চরমোনাই কদ আফলাহাল তাবলীগ কদ আফলাহাল দেওয়ানবাগী আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন অবশ্যই মুমিন যারা তারা শিরোপা অর্জন করেছে আল্লাহ বললেন হে নবী আপনি ওই সকল মুমিনদেরকে জানিয়ে দেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা 11 নম্বর পারা 10 নম্বর সূরা সূরা ইউনুসের 64 নম্বর আর 15 নম্বর সাবার 2 নম্বর লাইনের মাঝের অংশ এটা আল্লাহ বললেন লাহুমুল বুশরা আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন
ফিল হায়াতিদ দুনিয়া এই দুনিয়ার জীবনে ও ফিল আখিরা আখিরাতের জন্য হে নবী কারণ তারা সফল কাম হয়েছে শিরোপার্জন করেছে তারা গোল্ড মেডেল পেয়ে গিয়েছে আর গোল্ড মেডেল কারা অর্জন করবে আল্লাহ বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এক নাম্বার পারা দুই নাম্বার সুরা সুরা বাকারার পাঁচ নাম্বার আর তিন নাম্বার সাফার এক নাম্বার লাইনের এক নাম্বার অংশ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা অবশ্যই তারা যারা সফল কাম হয়েছে তারা আল্লাহর পক্ষ থেকে হিদায়ত প্রাপ্ত হয়েছে এই কারণেই তারা সফলতার দ্বারে প্রান্তে পৌঁছে গিয়েছে এই কারণেই তারা শিরোপা অর্জন করেছে তারা কারণ আল্লাহর পক্ষ থেকে তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে আর আল্লাহর পক্ষ থেকে যারা হেদায়েত প্রাপ্ত হবে এই দুনিয়ার জীবনটা তাদের জন্য সুখময় হয়ে যাবে এই দুনিয়ার জীবনটা তাদের জন্য শান্তিময় হয়ে যাবে এই দুনিয়ার জমিনে যারা সফল কাম হয়ে যাবে আমার আল্লাহ তাদের কবরের আজাব গুলো মাফ করে দিবেন হাশরের ময়দানে ডান হাতে আমলনামা দিয়ে দিবেন হাশরের ময়দানে আল্লাহ তাদের সঠিক বিচার করবেন আল্লাহ তাদের সুস্থ বিচার করে ডান হাতে আমলনামা দিয়ে দিবেন আল্লাহ তার দলিল দিয়েছেন আল্লাহ বলেন والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون নাম্বার পারা সাত নাম্বার সুরা সুরা আরাফের আট নাম্বার দশ নাম্বার সাবার দশ নাম্বার লাইনের প্রথম অংশ এটা আল্লাহ বললেন হাসরের ময়দানে আমার আল্লাহ একটা সঠিক বিচারের মানদণ্ড স্থাপন করবেন ওই দিন কারোর সাথে দুই নাম্বারে বিচার করা হবে না আমার আল্লাহ লক্ষ কোটি কোটি জনতার মধ্যে বিচার করবেন কারোর সাথে বিন্দু পরিমাণ দুই নাম্বারে বিচার করবেন না আল্লাহ ওই দিন একটা হুঙ্কার দিয়ে বলবেন লিমানি আজকে রাজত্বকার আজকে পাওয়ারকার আজকে ক্ষমতাকার জানতে চায় ওই দিন তমাম পৃথিবীর মানুষের মস্তক গোলা নিচু হয়ে যাবে কারোর মুখের কোনো কথা থাকবে না জবান বন্ধ হয়ে যাবে ওই দিন দুনিয়ার প্রতাপশালী মানুষগুলা একেবারে নিথর নিস্তব্ধ হয়ে যাবে নিস্তব্ধ দর্শকের ভূমিকা পালন করবে আমার আল্লাহ সঠিক বিচার করবেন আজকে দুনিয়ায় অনেক বিচার লোকেরা তাকাব্বারি করে অনেকেই ক্ষমতার অপব্যবহার করে অনেকেই রয়েছে পাওয়ারের অপব্যবহার করে আসরের ময়দানে পাওয়ারের অপব্যবহার থাকবে না ক্ষমতার অপব্যবহার থাকবে না দুনিয়ার জমিনে যেমন রাতারাতি টাকার বিনিময়ে সম্পদের বিনিময়ে রায়গুলা পরিবর্তন হয় হাসরের ময়দানে কিন্তু রায় পরিবর্তন হবে না আজকে যেমন মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষগুলাকে বাড়ি থেকে বের করে নিয়ে তাদেরকে কারাগারের মধ্যে ঢোকায় মিথ্যা মামলা দিয়ে তাদেরকে বাড়ি ছাড়া করে মিথ্যা মামলা দিয়ে কারাগারের মধ্যে ঢোকায় মিথ্যা মামলা দিয়ে যারা রিমান্ডের মধ্যে নেয় মিথ্যা মামলা দিয়া মিথ্যা অপবাদ দিয়া যারা ফাঁসির কাছে তোলে হাসরের ময়দানে তারা উঠবে কিন্তু তাদের জবান বন্ধ থাকবে ওই দিন তাদের কোনো ক্ষমতা থাকবে না দুনিয়ার জমিনে তুমি তাকাব্বারি করেছো দুনিয়ার জমিনে তুমি পাওয়ার দেখিয়েছো দুনিয়ার জমিনে তোমার ক্ষমতা ছিল নিরপরাধ মানুষগুলাকে কারাগারে ঢুকিয়েছো হাসরের ময়দানে তোমার ক্ষমতা থাকবে না ওই দিন একমাত্র কেবলমাত্র ক্ষমতা থাকবে ওই দিন ক্ষমতা থাকবে একমাত্র কেবলমাত্র আল্লাহ আজকে বিনা অপরাধে
ক্ষমতার অপব্যবহার করে দুরাপরাধ মানুষগুলাকে যেমন চার দেওয়ালের মধ্যে বন্দী করা হচ্ছে, তাদের কোনো অপরাধ নাই, সন্তান থেকে আলাদা করা হচ্ছে, স্ত্রী থেকে আলাদা করা হচ্ছে, গ্রাম ছাড়তে বাধ্য করেছে, মহল্লা ছাড়তে বাধ্য করতেছে, আল্লাহর কসম জবাব দুনিয়ার আদালতে দেওয়া লাগবে না, আল্লাহর আদালতে জবাব দিতেই হবে, ঠিক কিনা বলে? কোন অপরাধের কারণে, কি অপরাধের কারণে আজকের যুবকদের আইডল মুফতি আমির হামজাকে কারাগারের মধ্যে ঢোকানো হলো? কোন অপরাধের কারণে মুফতি কাজী ইব্রাহিমকে কারাগারের মধ্যে ঢোকানো হলো? কোন অপরাধের কারণে ডক্টর মিজানুর রহমান আজারিকে দেশ ছাড়া করা হয়েছে? কোন অপরাধের কারণে 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের পক্ষে আল্লামা সাঈদীকে 13 বছর কারাগারে রাখা হয়েছে, প্রত্যেকটা বাংলার তৌহিদি জনগণের কাছে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। একটি কথা মনে রাখবেন, ফেরাউন চেয়েছিল চিরদিন ক্ষমতায় টিকে, ক্ষমতাকে টিকে রাখবে, নমরুদ চেয়েছিল চিরদিন ক্ষমতা টিকে রাখবে, আবু জাহেল চেয়েছিল চিরদিন ক্ষমতা টিকে রাখবে, টিকে রাখতে পারে নাই। আজকেও যারা চেয়ারের বড়াই দেখে ক্ষমতা টিকে রাখতে চাও, পারবে না, এই জনগণকে দামিয়ে রাখা যাবে না, ঠিক কিনা? দুনিয়ার আদালতে জবাব দেওয়া লাগবে না, কার কাছে জবাব দিতে হবে? আল্লাহর গোলামেরা কষ্ট পাচ্ছেন, ভালো করে মনে রাখবেন, হাশরের ময়দানে সঠিক বিচার করা হবে, সুস্থ বিচার করা হবে, কারোর সাথে দুই নাম্বারি করা হবে না। আল্লাহ বলবেন তোমাদেরকে আজকে ডান হাতে আমলনামা দেওয়া হয়েছে, ওই দিন আমার আল্লাহ জান্নাতি ফেরেশতাদেরকে দেখে দেখে বলবেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। 24 নম্বর পারা, 39 নম্বর সূরা, সূরা জুমারের 73 নম্বর, 5 নম্বর সাফার 11 নম্বর লাইনের প্রথম অংশ এটা। আল্লাহ বলবেন আমার জান্নাতের ফেরেশতারা এই মানুষগুলো দুনিয়ার জমিনে শিরোপ অর্জন করেছিল, সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল, এই মানুষগুলাকে তোমরা সংবর্ধনা দিতে দিতে জান্নাতের মেহমান বানিয়ে দাও। ওই দিন যারা ডান হাতে আমল নামা পাবে তাদের, তারা ওই দিন যারা ডান হাতে আমল নামা পাবে জান্নাতের ফেরেশতারা তাদেরকে সংবর্ধনা দিতে দিতে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন, আর ওই দিন যারা বাম হাতে আমল নামা পেয়ে যাবে আমার আল্লাহ আজাবের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু জাহান্নামা যুমারা। আজাবের ফেরেশতাদেরকে ডেকে বলবেন আমার আজাবের ফেরেশতারা এই মানুষগুলা দুনিয়ার জমিনে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাইতে পারে নাই, এরা আমি আল্লাহ আমাকে রব বলে মানতে পারে নাই, আইনদাতা বলে মেনে নিতে পারে নাই, আমার হুকুম আহকাম গুলা মানতে পারে নাই, এরা দুনিয়ার জমিনে তাকাব্বারি করেছিল, এরা দুনিয়ার জমিনে ক্ষমতার অপব্যবহার করেছিল, এরা নিরপরাধ মানুষগুলার উপরে জুলুম আর নির্যাতনের স্টিমুলার চালিয়েছিল, এই মানুষগুলাই তো তারা যারা নিরপরাধ মানুষগুলাকে ঘর বাড়ি ছাড়া করেছিল, এই মানুষগুলা তো তারা যারা মামলা দিয়া নিরপরাধ মানুষগুলাকে কারাগারের মধ্যে ঢুকিয়েছিল। আল্লাহ বলবে এই বান্দাগুলাকে ধরো আর তাদেরকে টানতে টানতে জাহান্নামের মেহমান বানিয়ে দাও। মনে রাখবেন আল্লাহর দলিল, আল্লাহ বললেন লাম ইয়াসতাউবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাত। জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী
কোনো দিন সমান হবে না। জান্নাত হলো আল্লাহর নিয়ামতে ভরা, জান্নাতের মধ্যে রয়েছে নাজ নিয়ামত, আর জাহান্নাম এটা আযাবে ভরা, জাহান্নামের মধ্যে রয়েছে শাস্তি। এই কারণে জান্নাতে যেতে হবে এমন কাজ আপনার আমার করতে হবে, জাহান্নামের পথটা বেছে নেওয়া যাবে না। মনে রাখবেন জান্নাতের পথ কিন্তু অনেক সহজ, আবার জাহান্নামের পথও অনেক সহজ, ঠিক কিনা? জান্নাতের পথ যেমন সহজ, আবার জাহান্নামের পথ তেমন সহজ। জান্নাতে যদি যেতে চান, জান্নাতের মেহমান যদি হতে চান, এখানে অনেক মানুষ এসেছেন, অবশ্যই আপনাকে আমাকে ছয়টা নারীর জীবনের দিকে একটু লক্ষ্য করতে হবে, একটু খেয়াল করতে হবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যদি যেতে চান, ছয়টা নারীর জীবনী একটু ঘুরে আসবেন, তাদের জীবনীটা একটু পড়ে দেখবেন, আপনার আমার মেমোরির মধ্যে তাদের ছয়টা জীবনী একটু ঢুকায় রাখবেন। এই ছয়টা নারীর জীবনীর ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, কামুলা মিনার রিজালে কাসির, পুরুষদের মধ্যে কামেল পুরুষের অভাব নাই, কিন্তু মহিলাদের মধ্যে চারজন কামেল নারী পাওয়া যায়। আল্লাহর নবী আবার বললেন, ওয়ালাম ইয়াকমুল মিনান নিসাই ইল্লা আরবাগা। নবী যে আমার আরো দুইজন নারীর কথা বাড়িয়ে বললেন, তাহলে চার আর দুই ছয়জন নারী। এই ছয়জন নারীর জীবনী আজকে আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই। আল্লাহর গোলামেরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই ছয়জন নারীর জীবনীর এক নম্বর নারী হলো সাইয়্যেদিনা হযরতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের মা বিবি হাজেরা। এই বিবি হাজেরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করত, আর তাওয়াক্কুল আলাল্লাহ। এই বিবি হাজেরার মতন আপনাদের আমাদেরও তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। বিবি হাজেরা আল্লাহর উপরে কেমন তাওয়াক্কুল করত একটু বললেই বুঝতে সুবিধা হবে। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আর বিবি হাজেরাকে নিয়ে হাঁটি হাঁটি পা পা রওনা করেছেন, রওনা দিয়েছেন, হাঁটতে হাঁটতে একেবারে মরুভূমির মাঝখানে চলে গিয়েছেন। জনমানবহীন শূন্য এলাকায় গিয়ে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম থমকে দাঁড়িয়েছেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন জনমানবহীন এলাকায় গিয়ে থমকে দাঁড়ালেন, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ইসমাইল আর বিবি হাজেরাকে জনমানবহীন শূন্য এলাকায় রেখে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন। বিবি হাজেরা পিছন দিক থেকে ডাক দেয়া, বলে, প্রাণের স্বামী, এই জনমানবহীন শূন্য এলাকায় আপনি রেখে যাচ্ছেন, আপনার কাছে শুধু এতটুকু জানতে চাই, ব্যক্তিগত কোনো রাগ আক্রোশের কারণে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, নাকি আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছেন জানতে চাই। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রশ্নের জবাব না দিয়ে শুধুমাত্র এতটুকুই বললেন, প্রাণের স্ত্রী, আমি ইব্রাহিম, আমার নিজের কোনো ইচ্ছায় আজকে তোমাকে রেখে যাচ্ছি না, আমি আমার আল্লাহর ইচ্ছায় তোমারে রেখে যাচ্ছি। বিবি হাজেরা বললেন, স্বামীরে, আমার আল্লাহ যদি অবশ্যই তোমাকে নির্দেশ করেন, তুমি আমাদেরকে এখানে রেখে যাচ্ছ, কোনো সমস্যা নাই, আর তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে আমাদের কনফিডেন্স রয়েছে, আল্লাহর উপরে আমাদের ইমান রয়েছে, ভরসা রয়েছে, ওই আল্লাহ আমাদেরকে নষ্ট হতে দিবেন না, আবার ওই আল্লাহ আমাদের কষ্ট পেতে দিবেন না, সুতরাং আপনি চলে যান। বিবি হাজেরার ইমান কেমন মজবুত ছিল, বিবি হাজেরার আল্লাহর উপরে তাওয়াক্কুল কি পরিমাণ ছিল, আল্লাহর উপরে আস্থা, আল্লাহর উপরে বিশ্বাস কতটুকু ছিল, একটু ভালো করে বুঝে নিয়ে যান। একেবারে জনমানবহীন শূন্য এলাকায় রেখে যাচ্ছেন, তারপরেও বিবি হাজেরা আল্লাহর উপর থেকে আস্থা হারান নাই। ইব্রাহিমকে দেখে বলছেন, ও প্রাণের স্বামী, আমার বিশ্বাস আপনি আমাদের জনমানবহীন শূন্য এলাকায় রেখে যাচ্ছেন, অবশ্যই ওই আল্লাহ আমাদের হেফাজত করবেন। শুধুমাত্র একটা পানির পেয়ালা দিয়ে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে চলে গেলেন। একদিনের ব্যবধানে
সব পানি গুলো ফুরে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম নাই, ইসমাইলের পানির জন্য তৃষ্ণায় বুকের ছাতিটা ফেটে যাচ্ছে, ছটপট ছটপট করে। আর বিবি হাজেরা আল্লাহকে ডাক দেয়া বলছেন, রব্বুল আলামিন আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান আমার চোখের সামনে বিদায় নিয়ে চলে যাবে, আর আমি বিবি হাজেরা দেখব। এটা তো কোনো দিন হতে পারে না, আমি আপনার উপরে বিশ্বাস রেখেছি, তাওয়াক্কুল করেছি, আপনি অবশ্যই আমার একটা ফয়সালা করে দিবেন। ইসমাইল আলাইহিসসালাম মরুভূমির উপরে ছোট্ট বাচ্চা কান্না করে আর পায়ের গোড়ালি দিয়ে আঘাত করে। আল্লাহ বললেন, জিব্রাইল ইসমাইলের পায়ের আঘাতের কারণে ওই মরুভূমির নিচ থেকে পানির ব্যবস্থা করে দাও। ইসমাইল আলাইহিসসালাম আঘাত করতে করতে এক পর্যায়ে পায়ের গোড়ালির নিচ দিয়ে পানি বাহির হওয়া শুরু হয়ে গেল। বিবি হাজেরা ইসমাইল আলাইহিসসালামকে পানি পান করালেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আমি আপনার উপরে তাওয়াক্কুল করেছি, আস্থা রেখেছি, বিশ্বাস রেখেছি, আপনি তার প্রতিদান দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই, বিচলিত হওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, আল্লাহর উপরে ভরসা রেখে দিবেন। আপনার সন্তান কারাগারের মধ্যে, আপনার স্বামী নির্যাতনের শিকার, অবশ্যই আবার একদিন এই সোনালী পূর্ণভূমিতে তারা ফিরে আসবে, জাতির কাছে আবার এই সন্তানগুলা কোরআনের দাওয়াত দিবে, হতাশ হওয়ার কোনো কারণ নাই। সম্মানিত ভাই আমার, এই জন্য বিবি হাজেরার মতন আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ। এক নম্বরে হলো বিবি হাজেরার মতন আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, দ্বিতীয় নম্বরে হযরতে আসিয়া আলাইহিসসালামের মতো ঈমান অর্জন করতে হবে। এই আসিয়া কে ছিল? আসিয়া ছিল তৎকালীন সময়ের সবচাইতে কুখ্যাত টপ টেরোরিস্ট, সবচাইতে বড় সন্ত্রাসী, ফেরাউনের স্ত্রী। এই ফেরাউনের স্ত্রী আসিয়া, তার ঈমান কেমন ছিল? তার ঈমান এত মজবুত ছিল, তার একটাই বক্তব্য ছিল, আমার জীবন চলে যাবে, আমি শহীদ হয়ে যাব। তারপরে ফেরাউনকে রব বলে মেনে নিতে রাজি না, ফেরাউনকে খোদা বলে মেনে নিতে রাজি না। আল্লাহর গোলামেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, এই ফেরাউনের স্ত্রী আসিয়া যখন মুসা আলাইহিসসালামের উপরে ঈমান আনলেন, আল্লাহকে যখন রব বলে মেনে নিলেন, আর তৎকালীন সময়ে ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাইদাবাই ফেরাউনের কর্ণকুহরের মধ্যে এই সংবাদটা পৌঁছায় গেল, এই নিউজটা যখন পৌঁছায় গেল, ফেরাউন তার লোক লস্কর, ফেরাউন তার লোকজন দিয়ে বিবি আসিয়া আর তার অর্থমন্ত্রীর স্ত্রীকে গ্রেপ্তার করবার জন্য অর্ডার দিয়ে দিলেন। তাদের দুইজনকে অ্যারেস্ট করা হলো, গ্রেপ্তার করা হলো, এবার তাদের বিচার করা হবে। ফেরাউন ডেকে বলছেন, আমার প্রিয়তমা স্ত্রী আসিয়া, ও আসিয়া আর আমার অর্থমন্ত্রীর বিবি, আমাকে তোমরা একটা বারের জন্য রব্বেল বলে মেনে নাও। ওই মুসার আল্লাহকে তোমরা রব বলে মানতে পারবে না, তোমরা যদি আমাকে রব বলে মেনে নাও, আমি কথা দিলাম তোমাদের প্রাণ ভিক্ষা দিয়ে দেব। আসিয়া আর ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী বললেন, ওরে ফেরাউন, প্রাণ ভিক্ষা দেওয়ার তুমি কে? প্রাণ দেওয়ার মালিকও আল্লাহ, আবার ওই প্রাণ দেওয়ার প্রাণ নেওয়ার মালিকও আল্লাহ। সুতরাং যে আল্লাহ জীবন দিয়েছেন ওই আল্লাহ মরণ দিবেন, যে আল্লাহ হায়াত দিয়েছেন ওই আল্লাহ আবার মৌত দিবেন, ঠিক কিনা? সুতরাং পৃথিবীর মানুষ যদি বলে প্রাণ ভিক্ষা চাইতে হবে, ইসলামী আন্দোলনের কর্মীরা বিবি আসিয়ার কাছ থেকে শিক্ষা নিতে হবে, জীবন চলে যাবে, তারপরে নয়া ফেরাউনদের কাছে প্রাণ ভিক্ষা চাওয়া যাবে না। বিবি আসিয়া বললেন,
একেবারে ইম্পসিবল, কোনদিন এর জন্য সম্ভব না। ফিরাউন তার জান্নাতদেরকে দেখে বললেন, ওরে জান্নাতেরা, আমার অর্থমন্ত্রীর স্ত্রীকে ধর, তার কোলের মধ্যে ছোট্ট বাচ্চাটাকে কেড়ে নে, আর একটা একটা কড়াইয়ের ব্যবস্থা কর, কড়াইয়ের মধ্যে তেল দে, আগুন জ্বালা। ওই কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হলো, আগুন জ্বালানো আরম্ভ করা হলো। ছোট্ট বাচ্চাটাকে অর্থমন্ত্রীর স্ত্রীর কোল থেকে নিলেন। কোল থেকে নেওয়ার পরে অর্থমন্ত্রীর স্ত্রীকে ডেকে বলছে, এখনো সময় রয়েছে, আমাকে রব বলে মেনে নাও, না হলে এই নবজাতক সন্তান কে এই বিশাল বড় উত্তপ্ত, এই বিশাল বড় ডেগের মধ্যে, গরম তেলের মধ্যে তোমার সন্তানকে দেওয়া হবে। অর্থমন্ত্রীর স্ত্রী বললেন, কোনদিনের জন্য না, প্রয়োজনে আমার নিজের জীবন বিসর্জন দিয়ে দেব, আমার সন্তানের জীবন বিসর্জন দিয়ে দেব, তারপরে তোমাকে রব বলে মেনে নিতে রাজি না। এক পর্যায়ে জান্নাত যখন ওই কড়াইয়ের মধ্যে উত্তপ্ত তেলের মধ্যে বাচ্চাকে ঢেলে দিবেন, ছোট্ট বাচ্চাটার দিকে অর্থমন্ত্রীর স্ত্রী অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। বিড়বিড় করে ছোট্ট বাচ্চাটা যেন বলছেন, মা, ও মা, টেনশন করার কোনো কারণ নাই, বিচলিত হওয়ার কোনো কারণ নাই। আজকের দুনিয়ার জমিনে ফেরাউনের এই কড়াইয়ের মধ্যে তেল দেখতে পাও, কড়াইয়ের মধ্যে টকবগে ফুটান্ত তেল দেখতে পাও রে মা, এটা দুনিয়ার জমিনে তোমরা, এইটা দুনিয়ার জমিনে তোমরা তেল দেখতে পাও, কিন্তু আমি আমার জান্নাতি চোখ দিয়া জান্নাতির বাগিচা দেখতে পাই। সুতরাং ও আমার কলিজার টুকরো মায়েরা, হতাশ হওয়ার কোনো কারণ নাই, আপনার সন্তানটিকে একজন ইসলামী আন্দোলনের কর্মী বানান, আর আপনার সন্তান ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার পরে যদি আপনার সন্তানটাকে শহীদ করে দেওয়া হয়, আপনার সন্তানটিকে যদি বিদায় করে দেওয়া হয়, হয়তোবা এই দুনিয়ার জমিনে দেখা হবে না, কিন্তু আপনার সন্তানের সাথে জান্নাতের মধ্যে দেখা হয়ে যাবে। আজকে ইসলামী আন্দোলনের কর্মী বানাতে হবে। অনেক মায়েরা তাদের সন্তানগুলোকে এই পৃথিবীর জমিনে ইসলামী আন্দোলনের কর্মী বানানোর জন্য অনেক চেষ্টা করেছে, যে কারণে আজকে অনেক মায়েরা সফলতা অর্জন করেছে, আর অনেক ভাইয়েরা আজকে ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে তারা তাদের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে শহীদ হয়ে গিয়েছে। হতাশ হওয়ার কোনো কারণ নাই মা, আজকের দুনিয়ার জমিনে তুমি দেখতে পাচ্ছ, এটা ফিরাউনের কড়াইয়ের মধ্যে টকবগি তেল, কিন্তু এটা তেল নয়, এটা জান্নাতের বাগিচা। আজকের অনেক শহীদ হয়ে যাচ্ছে, রাউন্ড রাউন্ড গুলি বুকের মধ্যে নিয়ে বিদায় নিচ্ছে, এটা দুনিয়ার স্বৈরাচারী মানুষের গুলি হতে পারে, কিন্তু আল্লাহর জান্নাতি খাতি গোলামেরা। ছোট্ট বাচ্চাটিকে উত্তপ্ত গরম তেলের মধ্যে ছেড়ে দিলেন, ছোট্ট বাচ্চাটা তেলের মধ্যে পড়ে একেবারে রোস্ট হয়ে গেলেন। মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, কিন্তু ফিরাউনের কাছে মাথা নত করে না। ফিরাউন ডাক দিয়া বলেন, আমার অর্থমন্ত্রীর স্ত্রী, এখনো সময় আছে, একটা বারের জন্য আমাকে রব বলে মেনে নাও। তিনি বললেন, আমার জীবন চলে যাবে, তারপরে তোমাকে রব বলে মানতে রাজি না। জান্নাতদেরকে ডাকা হলো, জান্নাতে সন্তানকে বিদায় করলাম, তার মায়ের মনের মধ্যে বিন্দু পরিমাণ মায়া জন্ম নেয় নাই, আর দেরি করা যাবে না, এই উত্তপ্ত গরম তেলের মধ্যে তাকেও চুবিয়ে বিদায় করে দাও। এবার তাকেও বিদায় করা হলো। বিবি আসিয়াকে ডাক দেয়া, ফেরাউন বলছেন, বিবি রে, তোমার সাথে অনেকটা দিন পার করলাম, অনেক মহাব্বতের সম্পর্ক, অনেক অন্তরঙ্গ মহাব্বতের তোমার সাথে সম্পর্ক রে বিবি আসিয়া, এখনো সময় আছে মুসার কালিমা ছেড়ে দিয়া আমাকে তুমি রব বলে মেনে নাও, আমাকে তুমি একটা বারের জন্য রব বলে স্বীকৃতি দিয়ে দাও। ফেরাউনের কথা শুনে আসিয়া বললেন,
আমার জীবন চলে যাবে, শহীদ হয়ে যাব, তারপরেও তোমাকে রব বলে মেনে নিতে রাজি না। ফিরাউন বললেন, তাহলে জনগণের সামনে তোমার ল্যাংটা করা হবে, উলঙ্গ করা হবে। আসিয়া চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ও রব্বে কারিম, আমার ইজ্জত জাতির সামনে আজকে উলঙ্গ করা হবে, আমার ইজ্জত জাতির সামনে নিলাম করা হবে, তারপরে আমার মনের মধ্যে কষ্ট নাই। ফিরাউনকে রব বলে মানতে রাজি না, কারণ ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ, কারণ আপনি হলেন আমাদের রব। আমি হতাশ হই না, জাতির সামনে ফিরাউন তার লোক লস্কর দিয়ে বিবি আসিয়ার শরীর থেকে কাপড় খুলে নিলেন, কেমন মজবুত ইমান, এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। শরীর থেকে কাপড় খুলে নিয়েছে, একটা কাঠের উপরে হাত আর পা গুলো টান টান করে বেঁধে রেখেছেন। জাল্লাদদেরকে বলা হচ্ছে, জাল্লাদ পায়ের মধ্যে হাতের মধ্যে পেরেক ঢুকাও, পেরেক ঢুকে আসিয়াকে টান টান করে বেঁধে রাখো, হাতের মধ্যে পেরেক মারে, পায়ের মধ্যে পেরেক মারে। বিবি আসিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, রব্বে কারিম, এত জুলুম এত নির্যাতন তো আর সহ্য হচ্ছে না, এত জুলুম এত নির্যাতন তো আর সহ্য হচ্ছে না। ফিরাউনের তার লোক লস্কর আমার উপরে একের পর এক, একের পর এক জুলুম আর নির্যাতন স্টিমুলার চালাচ্ছে। ও আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক জিব্রাইলকে ডেকে বললেন, জিব্রাইল আমার আসিয়া কষ্ট সহ্য করতে পারে না, আমার নিয়ামত ভরা জান্নাতটা আসিয়ার সামনে ধরে দেখাও, আমার আসিয়া জান্নাত দেখবে আর আল্লাহর কাঙ্ক্ষিত ইসলাম জান্নাতের মেহমান হয়ে যাবে। বিবি আসিয়ার সামনে জিব্রাইল জান্নাতটা হাজির করলেন। ও মুসলমান ভাইরা, বিবি আসিয়ার উপরে যেমন জুলুমার নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, আজও পৃথিবীর জমিনে অনেক ইসলামী আন্দোলনের কর্মীদেরকে একইভাবে 30 দিন, 40 দিন, 50 দিন, 54 দিনের পর্যন্ত রিমান্ড নেয়, তারপরেও তারা ইসলামী আন্দোলন ছেড়ে দেয় না। এর নাম হলো ইমান, এর নাম হলো তাকওয়া। জীবন চলে যাবে, শহীদ হতে হবে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করা যাবে না। তাহলে দুই নাম্বার শিক্ষা হলো, জীবন চলে যাবে, আসিয়ার মতন ইমান বিক্রি করা যাবে না। তিন নাম্বারে সার্বক্ষণিকের জন্য বিবি মারিয়ামের মতন ইবাদত বান্দেগিতে মশগুল থাকতে হবে। এই বিবি মারিয়াম কেমন ইবাদত বান্দেগিতে মশগুল থাকতো? বিবি মারিয়ামের বাবার নাম ছিল ইমরান, বিবি মারিয়ামের মার নাম ছিল হান্না, আর বিবি মারিয়ামের খালো তিনি ছিলেন আল্লাহর একজন পয়গম্বর, যার নাম ছিল হযরতে জাকারিয়া। এই বিবি মারিয়ামের উপরে আল্লাহ অনেক রাজি ছিলেন, অনেক বেশি খুশি ছিলেন। আল্লাহ এই বিবি মারিয়ামের ব্যাপারে বললেন, ওয়ালাইসা যাকারুকাল উংসা, পৃথিবীতে যত পুরুষ এসেছেন আমার মারিয়ামের মতন আর কোনো নারী তো দূরের কথা, আর কোনো পুরুষও পৃথিবীর জমিনে আসবে না। এই বিবি মারিয়াম আলাইহিসাল্লামের বাবার নাম ছিল বাবার নাম ছিল ইমরান। আমার আল্লাহ বিবি মারিয়ামের পরিবারের উপরে এত বেশি খুশি হয়েছেন, যে কারণে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আল ইমরান নামে মারিয়ামের পরিবারের নামে, ইমরানের পরিবারের নামে একটি সূরা দিয়েছেন। এই বিবি মারিয়ামের বাবার নাম হলো ইমরান, মার নাম হলো হান্না, আর খালুর নাম হলো জাকারিয়া। আল্লাহর গোলামেরা, এই বিবি মারিয়াম আলাইহিসাল্লাম যখন হান্নার গর্ভের মধ্যে চলে গেলেন, হান্না মনে মনে মান্যত করে ফেললেন, আমার পেট থেকে যে সন্তানটা ভূমিষ্ঠ হবে, আমার পেট থেকে যে সন্তানটা এই পৃথিবীর জমিনে আসবে, আমার এই সন্তানটিকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের খাদেম বানিয়ে দিব। সময়ের ব্যবধানে দেখা গেল, পেট থেকে যে সন্তানটা পৃথিবীর জমিনে এসেছেন, ভূমিষ্ঠ হয়েছেন, হান্না মনে মনে ভাবত হয়তোবা
আমার ছেলে সন্তান হবে, কিন্তু হয়েছে মেয়ে সন্তান। এখন মনে মনে পরিকল্পনা করে এখন কি করা যায়, মান্নত করে ফেলেছি আর মান্নত তো পুরা করতে হবে। আস্তে আস্তে যখন বড় হয়ে গেলেন, বিবি মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসে রেখে আসলেন। বিবি মারিয়াম বাইতুল মুকাদ্দাস সুন্দর করে দেখাশোনা করতেন, ঝাড়ু দিতেন, পরিষ্কার করতেন, আর সার্বক্ষণিক ইবাদত বান্দিগিতে মশগুল থাকতেন। একদিন বিবি মারিয়ামের খালু হজরতে জাকারিয়া চলে আসলেন। জাকারিয়া এসে দেখলেন হজরতে মারিয়াম আলাইহিসসালামের সামনে অনেক সুস্বাদু সুন্দর সুন্দর ফল গোলা পড়ে রয়েছেন। জাকারিয়া বললেন, আন্নালা কে হাদা, ও মারিয়াম, তোমার সামনে চমৎকার সুন্দর সুন্দর ফল দেখা যায়, এই ফলগুলা তুমি কোথা থেকে পেয়েছ? এই ফিলিস্তিনের মধ্যে এত সুন্দর ফল পাওয়া যায় না, একেবারে আনসিজনে এত সুন্দর এত দারুণ দারুণ ফলগুলা তুমি কোথা থেকে পেয়েছ? বিবি মারিয়াম বললেন, হুয়া মিন ইনদিল্লা, ও খালো, এটা দুনিয়ার কোনো সাধারণ ফল নয়, এটা আল্লাহর জান্নাতি ফল, আমি মারিয়ামের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন। আল্লাহর গোলামেরা এই বিবি মারিয়ামের গর্ভ থেকে বাবা ছাড়া আল্লাহ সন্তান পয়দা করেছিলেন, আর সেই সন্তানের নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। এই জন্য ইবাদত বন্দেগিতে মশগুল থাকতে হবে বিবি মারিয়ামের মতো। আর চার নাম্বারে, ও মা বোনেরা, আপনাদেরকে বলছি, স্বামী ভক্ত হওয়া লাগবে আল্লাহর নবীর স্ত্রী খাদিজার মতো। আল্লাহর নবীর স্ত্রী খাদিজার মতো অবশ্যই স্বামী ভক্ত হওয়া লাগবে। আল্লাহর নবী আমার বলতেন, রুজিক্ত হুব্বাহা, খাদিজার ভালোবাসা আমি বিশ্ব নবীর অন্তরের মধ্যে। আল্লাহর নবী খাদিজাকে অনেক বেশি ভালোবাসতেন, কারণ আল্লাহর নবীর বয়স যখন ছিল 25 আর খাদিজার বয়স তখন ছিল 44, এই খাদিজার অর্থ সম্পদ ধন দৌলত কোনো দিকে কম ছিল না, এই খাদিজার টাকা পয়সার পাহাড় ছিল। কিন্তু কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে ইসলামের জন্য সয় সম্পত্তি সবগুলা বিলীন করে দিল, ইসলামের জন্য সব সম্পদগুলা একেবারে অক্ষ করে দিল। ও মুসলমান আল্লাহর গোলামেরা, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম নারীদের মধ্যে ইসলাম কবুল করেছিলেন হযরতে বিবি খাদিজা, আল্লাহর নবীর প্রথম স্ত্রী। আল্লাহর নবী 3 বছর কারাগারের মধ্যে ছিলেন, আবার সাথে বিবি খাদিজাও 3 বছর জেল কেটেছেন। আল্লাহর নবী খাদিজাকে অনেক বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। এই খাদিজা যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহর নবী খাদিজাকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। খাদিজা যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, সবাই মিলে খাদিজাকে দাফন করা হলো, সবাই দোয়া করে বাড়ি চলে গেলেন। আল্লাহর নবী খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছেন, আবু বকরও খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছেন। আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, অনেকক্ষণ হয়ে গেল খাদিজার দাফন করেছি, দোয়াও হয়ে গেল, চলেন এবার আমরা বাড়িতে চলে যাই, খাদিজাকে দাফন করা হয়েছে। আল্লাহর নবী আমার আবু বকরকে ডেকে বললেন, ভাই আবু বকর, ও ভাই আবু বকর, তোমার যদি বাড়ি যেতে ইচ্ছা হয় তুমি বাড়ি চলে যাও, আমি আমার খাদিজার কবরের পাশে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে চাই, আমি আমার খাদিজার কবরের পাশে আরো দাঁড়িয়ে থাকতে চাই, তার কারণ আমার খাদিজার কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতারা আসবে, আমার খাদিজার কাছে প্রশ্ন করবে, মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, আমার খাদিজা যদি এই কবরের মধ্যে 3টা প্রশ্নের জবাব দিতে গিয়ে আটকে যায়, আমি কবরের উপর থেকে, আমি বিশ্ব নবী খাদিজার কবরের প্রশ্নের জবাব দিতে চাই। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল
जल्दी करे चले जाओ, आमार नबी के गिये सांत्वना दिए जानिए दाओ, ओ नबी आपनी आर देरी करबेन ना, चले जान। এই মুহূর্তে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, যদি আপনার স্ত্রী খাদিজা কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাব দিতে গিয়ে আটকে যায়, সরাসরি আমার আল্লাহ তিনটা প্রশ্নের জবাব দিতে চায়। এই জন্য মা বোনেরা অবশ্যই স্বামী ভক্ত হওয়া লাগবে, স্বামীদের মহব্বত করতে হবে। আবার স্বামী যারা এসেছেন আপনাদেরকে বলছি, আপনারাও স্ত্রীদের মহব্বত করবেন। আরাফার ময়দানে আল্লাহর নবী আমার বললেন, তোমরা যেমন খাদ্য খাবে তোমরা তোমাদের স্ত্রীদেরকেও তেমন খাদ্য খাওয়াবে, তোমরা যেমন পোশাক পরবে তোমরা তোমাদের স্ত্রীদেরও ঠিক তদ্রূপ তেমন পোশাক পরাবে। আল্লাহর নবী স্ত্রীদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করতেন না, স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করতেন না। আল্লাহর নবীর কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করেন নাই, আমাকে ধমক দিয়ে পর্যন্ত কথা বলেন নাই। আমার যদি একটু রান্না করতে দেরি হয়ে যেত আল্লাহর নবী আমার উপরে অসন্তুষ্ট হতেন না, রাগ করতেন না। কোন একদিন নবীজি আমার রাষ্ট্রীয় কাজ সমাপ্ত করলেন, রাষ্ট্রীয় কাজ শেষ করেন বাড়িতে এসে দেখলেন আমি আয়েশা রান্নার কাজ তখনও সমাপ্ত হয় নাই, আমি আয়েশা রান্নার কাজ তখনও শেষ হয়ে যায় নাই। আল্লাহর নবী আমার উপরে রাগ করলেন না, আমাকে ধমক দিয়ে কথা বললেন না, বরঞ্চ আমি আয়েশার পাশে আল্লাহর নবী বসে আমি আয়েশার রান্নার কাজে সহযোগিতা করে দিলেন। আল্লাহর নবীও এই আয়েশাকে অনেক মহব্বত করতেন, আবার আয়েশাও আল্লাহর নবীকে মহব্বত করতেন। কেমন মহব্বত করতেন? আল্লাহর নবীকে একদিন গোসল দেওয়ার জন্য আল্লাহর নবীকে আনা হয়েছেন, একটা জল চৌকির ব্যবস্থা করেছেন। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি এই জল চৌকির উপরে বসেন। আল্লাহর নবী আয়েশার কথা মতন জল চৌকির উপরে বসে পড়লেন, আয়েশা মাথার উপরে পানি ঢেলে দিচ্ছেন, আর পানি গোলা গড়ায়ে গড়ায়ে যেন চলে যাচ্ছে, যখন তখন দেখতে পেলেন পানির মধ্যে লাল রং কি যেন দেখা যাচ্ছে, লাল রক্তের মতন কি যেন দেখা যাচ্ছে। নবী জামার আয়েশাকে ডেকে বললেন, আয়েশা রে এই পানির সাথে লাল লাল কি যেন দেখা যায় জানতে চাই। আম্মা জান আয়েশা বললেন, নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা কোনো লাল রং নয়, এটা হলো আমি আয়েশার রক্ত। আল্লাহর নবী বললেন, আয়েশা রে এমন কথা কেন বলছো, কি হয়েছে আমি জানতে চাই। আল্লাহর নবীর কথা শুনে আম্মা জান আয়েশা বললেন, নবী আপনি যখন জল চৌকির উপরে বসেছিলেন অসতর্ক অবস্থায় আমার একটা পায়ের আঙ্গুল ওই চৌকির নিচে পড়ে আমার পায়ের আঙ্গুলটা ফেটে রক্ত গোলা বাহির হচ্ছে, আপনার মাথার উপরে যখন পানি ঢালা হচ্ছে ওই পানি আর আমার পায়ের রক্ত সংমিশ্রণ হয়ে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন আর আয়েশাকে বললেন, আয়েশা তোমার পা দিয়ে রক্ত বাহির হচ্ছে, তুমি ব্যথা পাচ্ছ কষ্ট পাচ্ছ, একটা বারের জন্য আমারে কেন বললে না। আম্মা জান আয়েশা বলেন, নবী ও নবী আমার একটা পায়ের আঙ্গুল তো আপনার চৌকির নিচে পড়ে ফেটে গিয়েছে, আমার পা দিয়ে টপ টপ করে রক্ত বাহির হচ্ছে, তাই কি হয়েছে? আমার কোনো দুঃখ নাই, আমার পা কেন, আমি আয়েশার কলিজাও যদি পড়ে যেত আমার কলিজা দিয়েও যদি রক্ত বাহির হতো আপনার কষ্ট দেওয়ার জন্য আমি আয়েশা উঠে দাঁড়াতে বলতাম না। কত ভালোবাসা ছিল, কত মহাব্বত ছিল, কত আদর ছিল তাদের মধ্যে।
আল্লাহর নবী আমার বলেন আম্মা জান আয়েশা নবীজিকে এত বেশি ভালোবাসতেন, আয়েশা যে পাত্রের মধ্যে যে গ্লাসের মধ্যে পানি পান করতেন একই গ্লাসে আল্লাহর নবীও পানি পান করতেন, আই আয়েশা যেখানে মুখ লাগিয়ে পানি খেতেন আল্লাহর নবী একই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন। হযরত আয়েশা গোস্তের হাড্ডি গুলাকে চিবায়ে চিবায়ে রেখে দিতেন, আল্লাহর নবী পরবর্তীতে সেটা নিয়ে চুষা আরম্ভ করে দিতেন। একটা বালতির মধ্যে পানি নিয়া আয়েশা গোসল করতেন, একই বালতির পানি দিয়া আল্লাহর নবীও গোসল সেরে নিতেন। আবার আয়েশার সাথে আল্লাহর নবীর মাঝে মধ্যে রাগ ছিল, আয়েশার সাথে মাঝে মধ্যে ঝগড়া ছিল, আয়েশার সাথে মাঝে মধ্যে খুনসুটি ছিল। আপনার আমার স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন মাঝে মধ্যে রাগ হয়, মাঝে মধ্যে ঝগড়া হয়। আল্লাহর নবী একদিন আয়েশাকে দেখে বলছেন, আয়েশা ও আয়েশা তুমি যখন আমার উপরে রাগ করো আমি বিশ্বনবী তখন বুঝতে পারি, আবার আমার উপরে যখন খুশি থাকো আমি বিশ্বনবী তখন বুঝতে পারি। নবী জামার বললেন আয়েশা আমি তখন বুঝতে পারি, আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা কিভাবে সম্ভব, আপনি কিভাবে বুঝতে পারেন আমি জানতে চাই। আল্লাহর নবী বললেন আয়েশা তুমি যখন আমার উপরে রেগে যাও, একটা জায়নামাজ বিছায়ে দুই রাকাত নামাজ শেষ করে দুখানা হাত আল্লাহর দরবারে উত্তোলন করে বলো, ও মুসার নবী, ও মুসার আল্লাহ, ও ইব্রাহিমের আল্লাহ আপনি আমার উপরে রহম করো, আর যখন আমার উপরে খুশি থাকো তখন বলো মুহাম্মাদের আল্লাহ আপনি আমার উপরে রহম করো। ও আয়েশা আয়েশা আমার উপরে যখন রাগ করো অন্য নবী পয়গম্বরদের নাম দিয়ে দোয়া সেরে দাও, আর আমার উপরে যখন খুশি থাকো আমার নাম দিয়ে তখন দোয়া করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি। এটাই ছিল স্বামী ভক্ত। এই জন্য আপনাদেরকেও মা বোনরা আপনাদের বলছি স্বামী ভক্ত হতে হবে, আর স্বামী যারা এসেছেন অবশ্যই স্ত্রীদেরকে মহাব্বত করবেন ভালোবাসবেন, পারবেন না ইনশাআল্লাহ। তাহলে চার নাম্বার হল স্বামী ভক্ত হওয়া লাগবে, পাঁচ নাম্বার বিবি আয়েশার মতো জ্ঞান অর্জন করতে হবে, আর এই জ্ঞান অর্জন করেছেন আম্মা জান আয়েশা, আপনাকে আমাকেও জ্ঞান অর্জন করতে হবে। এই আয়েশা 2210 দশটা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবী আমার বলেন হাদিস বর্ণনার জন্য আমার আল্লাহ আয়েশাকে কে প্রেকর্ডর করে পাঠিয়ে দিয়েছেন। আয়েশা অনাগণ হাদিস বলতে পারতেন, আয়েশা জমি সংক্রান্ত বিষয় নিয়ে, ফারায়েজ বিষয় নিয়ে, নারীদের বিষয় নিয়ে অনাগণ বলতে পারতেন, এই জন্য অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহর নবী আমার বলেছেন খয়রুকুম, আল্লাহর নবী আমার বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে ব্যক্তি নিজেই কোরআন শিক্ষা করে আর অপরের কাছে পৌঁছায় দেয়। আসমানের নিচে আর জমিনের উপরে ওই ব্যক্তির চাইতে উত্তম ব্যক্তি আর হতে পারে না, যে ব্যক্তি নিজেই কোরআন শিক্ষা করেছে আর জাতির মানুষের কাছে কওমের মানুষের কাছে কোরআনের দাওয়াতগুলো পৌঁছায় দিয়েছে। আর বাস্তবতা আজকে ভিন্ন, আমাদের সমাজের মধ্যে দেখা যায় ওই ব্যক্তি সবচাইতে নির্যাতনের শিকার, ওই ব্যক্তি সবচাইতে লাঞ্ছিত, ওই ব্যক্তি সবচাইতে পদদলিত, যে ব্যক্তি নিজেই কোরআন শিক্ষা করেছেন আর জাতির মানুষের কাছে কোরআনগুলো পৌঁছায় দেয় আজকে তারাই সবচাইতে নির্যাতিত। আজকে কোরআন শিক্ষার অপরাধে আজকে বাড়ি ছাড়তে হয়, কোরআন শিক্ষার অপরাধে ঘর ছাড়তে হয়, কোরআন শিক্ষার অপরাধে ফাঁসির কাছে পর্যন্ত উঠা লাগে। আজকের এই দুনিয়ায় কাগজের কোরআনের মূল্য আছে কিন্তু জীবন্ত কোরআনের মূল্য নাই, ঠিক কিনা বলেন? আজকের কাগজের কোরআন পাইলেই
বুকে জড়িয়ে ধরে চুম্বন করে আর জীবন্ত কোরআন গুলার বুকের উপরে রাউন্ড রাউন্ড গুলে ছুড়ে তাদেরকে বিদায় করা হচ্ছে। আজকের এই জমিনে কাগজের কোরআনের ইজ্জত দেওয়া হয়, সম্মান দেওয়া হয়। আল্লাহ না করুক বাইসেন্স ভুলক্রমে যদি একটু আরবি লেখার উপরে পা পড়ে যায়, দেখবেন কপালে নেয়, মুখে নিয়ে সুন্দর করে চুম্বন করে। কথা বলেন না কেন? আজকের কাগজের আরবি লেখা পাইলে, কোরআন পাইলে কত সুন্দর করে আদর করে, চুম্বন করে। আর আজকে জীবন্ত কোরআন গুলার বুকের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করা হচ্ছে। কাগজের কোরআনের এই দুনিয়ায় সম্মান আছে, জীবন্ত কোরআনের সম্মান নাই। জীবন্ত কোরআনের যদি আজকে সম্মান থাকতো, 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, 13 বছর আল্লামা সাইদি কারাগারে থাকার কথা ছিল না। আজকের জীবন্ত কোরআনের সম্মান নাই, আজকের কাগজের কোরআনের সম্মান রয়েছে। তাই যদি না হতো, আমি রামজা ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চাকে রেখে কারাগারে থাকার কথা ছিল না। জবাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? আল্লাহর আদালতে জবাব দিতে হবে। সব পাখিরা উড়ে বেড়ায় খাঁচাই বন্দি ময়না, কারণ ময়না কথা কয় অন্যরা তো কয় না, কারণ ময়না কথা কয় অন্যরা তো কয় না। ময়নাকে তোরা ছেড়ে দে উড়ুক আবার আকাশে, ময়নার গান শুনবো আবার মুক্ত বাতাসে। ময়নাকে তোরা ছেড়ে দে উড়ুক আবার আকাশে, ময়নার গান শুনবো আবার মুক্ত বাতাসে। রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেন, আরো জোরে বলেন রাজি আছেন। সুতরাং নিরপরাধ আলেম গুলাকে আবার কোরআনের ময়দানে আমরা দেখতে চাই, কোরআনের পাখিগুলোকে আবার কোরআনের ময়দানে ফিরে আনতে। যদি আমাদের জীবন দিতে হয়, আমাদের শহীদ হতে হয়, কারা কারা রাজি আছো? ও সাতক্ষীরাবাসী, দোয়াত উত্তরণ করে আল্লাহকে দেখাও, আল্লাহ কবুল করুক হাতগুলো বলে আল্লাহুম্মা আমিন।